আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ রাজ্যভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে। স্বাধীনতার পর দেশে সামগ্রিক মাছের উৎপাদন 21 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতায় ইউনাইটেড ফ্রেন্ডস রানার্স হয়েছে। রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ রাজ্যভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে সমস্ত দিক দিয়ে এগিয়ে যাচ্ছেন মহিলারা, তবে মহিলাদের আরও বেশি করে অধিকার অর্জনের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজ্যে টিএসআর বাহিনীতে মহিলাদের নিয়োগ করা হয়েছে, 35,000 স্বসহায়ক গোষ্ঠী তৈরি হয়েছে। তারা বর্তমানে জীবিকা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। ছোটবেলা থেকে শিশুদের প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে তিনি মায়ের বিশেষ ভূমিকা নিতে আহ্বান জানান। তিনি বলেন, আমরা যে 2018 বিধানসভাটা দেখুন, আমাদের ত্রিপুরায় যে মাত্র 3 জন বিধায়িকা নির্বাচিত হয়েছিল, আমি রাজনীতি করছি না, কংগ্রেস সিপিএম সবাই মিলে 3 জন বিধায়িকা বিধানসভায় ছিলেন। কারণ কি, সেখানে আমাদের মানসিকতা ছিল সমাজে যে মহিলারা নির্বাচনে জিততে পারবে না, মহিলাদের যে মানুষ ভোট দেবে না, সেখানে যে কংগ্রেস সিপিএম এর বিজেপির লড়াই, সেখানে তারা সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। কিন্তু আজকে যে বিধানসভায় আমরা দেখি, এবারে বিধানসভাতে আমরা 9 জন বিধায়িকা বিধানসভায় রয়েছেন, তখন এটা পরিবর্তন হয়েছে। 4 জন বিধানসভার বিধায়িকাদের মধ্যে 9 জন বিধায়িকা, যেখানে 2018 সালে 3 জন বিধায়িকা ছিলেন, আজকে 9 জন বিধায়িকা বিধানসভায় এসেছেন। কেন্দ্রীয় বড় বড় মন্ত্রণালয়ে সামলাচ্ছেন আমাদের মহিলারা। অনুষ্ঠানে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী এবং শিশু সুরক্ষা কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাজ্যের স্বসহায়ক গোষ্ঠীর 3 জন সদস্য সবিতা ত্রিপুরা, বধুলক্ষ্মী দেববর্মা এবং স্বপ্না দেবনাথকে সম্বর্ধনা জানানো হয়। এছাড়া দাবর ঐশ্বরিয়া দাস এবং প্রভাবী চক্রবর্তীকেও সম্বর্ধনা জানানো হয়। স্বাগত ভাষণ দেন দপ্তরের সচিব তাপস রায়। ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন বা টিআরএলএম এর উদ্যোগে আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চকলারানী দেবরায়। বক্তব্য রাখেন ঊনকোটি জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, অতিরিক্ত জেলা শাসক সত্যব্রত নাথ, জেলা পুলিশের ডিএসপি লিমা দেববর্মা প্রমুখ। এখানে বিভিন্ন স্বসহায়ক দলকে শংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে। একই সঙ্গে মাদ্রাসা ফাজিল আর্টস এবং থিওলজি পরীক্ষাও চলবে। 16 মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, এই সঙ্গে শুরু হবে মাদ্রাসা আলিম পরীক্ষা। পর্ষদ সচিব দুলাল দে আজ আকাশবাণীকে জানান, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 33,453। রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 64টি। মাধ্যমিকে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 38,130। পরীক্ষা কেন্দ্র রয়েছে 77টি। পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন। রাজ্যের সর্বত্র শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী অভিভাবক, সমাজকর্মী এবং নাগরিকদের প্রতি আহ্বান জানান। তিনি পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করেছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে পরীক্ষা পর্ব সম্পন্ন করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আগামীকাল রাজভবনে প্রোটেম স্পিকার হিসেবে শপথ গ্রহণ করবেন বিনয় ভূষণ দাস। বেলা 12টায় তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রীরা। উল্লেখ্য, আগামী 24 মার্চ থেকে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অধিবেশন বসছে। এর আগে 16 মার্চ নির্বাচিত অন্যান্য বিধায়করা শপথ নেবেন। আগামী 20 তারিখ থেকে শুরু হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের চতুর্থ পর্ব, চলবে 28 তারিখ পর্যন্ত। এই অভিযানকে সফল করতে বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতি হল ঘরে আজ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় 2টি পর্বে অংশ নেন বিশালগড় ও চরিলাম ব্লক এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের প্রশিক্ষণ দেন লালসিংমোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নোডাল অফিসার শঙ্কর আচার্য। তিনি জানান, 9 দিনের এই অভিযানে সদ্যজাত থেকে 19 বছর বয়সী শিশু কিশোরদের ভিটামিন এ সহ বিভিন্ন ঔষধ ও টিকা দেওয়া হবে। এই অভিযানের লক্ষ্য উন্নত ভারত ও সুস্থ ভারত গঠন। মাছের স্থানীয় উৎপাদন বৃদ্ধি ও বিজ্ঞানসম্মত মাছ চাষের উপর গুরুত্ব আরোপ করেছেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, ত্রিপুরায় শতকরা প্রায় 95% নাগরিক মৎস্যভোজী। আজ ঊনকোটি জেলার কুমারঘাটে মৎস্য দপ্তর কার্যালয়ে মৎস্য আধিকারিক ও মৎস্য বিভাগের কর্মচারীদের আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি সবাইকে সততা ও নিষ্ঠা নিয়ে জনকল্যাণে কাজ করার আবেদন জানান। অনুষ্ঠানে মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা বৃন্দকান্তি চাকমা, মৎস্য তত্ত্বাবধায়ক প্রণব কান্তি নাথ প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে মন্ত্রী সুধাংশু দাসকে আজ ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি কমিউনিটি হলেও সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। কাঞ্চনবাড়ি ও তার সন্নিহিত 6টি গ্রাম পঞ্চায়েত এবং বিভিন্ন সামাজিক সংস্থার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। স্বাধীনতার পর দেশে সামগ্রিক মাছের উৎপাদন 21 গুণেরও বেশি বেড়েছে। আজ লোকসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও
মন্ত্রী পুরুষোত্তম রূপালা এই তথ্য জানান। তিনি জানান, দেশে মোট মাছের উৎপাদন 1950-51 সালে 7,52,000 টন থেকে বৃদ্ধি পেয়ে 2021-22 সালে হয়েছে 162,48,000 টন। তিনি জানান, কেন্দ্রীয় সরকার বর্তমানে সমস্ত রাজ্যে 2020-21 সাল থেকে 5 বছরের জন্য মৎস্য খাতে প্রায় 20,000 কোটি টাকা বিনিয়োগের পাশাপাশি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা বাস্তবায়ন করছে। আজ সংসদের সেন্ট্রাল হলে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও কিরণ রিজিজুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। একই সঙ্গে তিনি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের সাংসদদের সঙ্গে দেখা করেন এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের সার্বিক বিকাশ নিয়ে আলোচনা করেন। ভারত সরকারের প্রধানমন্ত্রী কর্মসৃজন প্রকল্প ও রাজ্য সরকারের স্বাবলম্বন এবং নাবার্ডের বিভিন্ন প্রকল্প নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি আজ কৈলাসহর অনুষ্ঠিত হয়। কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস, জেলা শাসক ডক্টর বিশাল কুমার, জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার অশ্বিনী রূপিণী প্রমুখ। এখানে স্বনিযুক্তি প্রকল্পগুলির পূর্ণ বাস্তবায়ন এবং সার্বিক প্রগতি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। উষাবাজারের 71 নম্বর সিআরপিএফ এর সদর কার্যালয়ে রঞ্জিত দেব বর্মা নামে কনস্টেবল কর্তব্যরত অবস্থায় আজ নিজের ইনসাস রাইফেল থেকে গুলি করে আত্মঘাতী হন। নিহত কনস্টেবলের বাড়ি কল্যাণপুর এলাকায়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আগরতলা শাখার উদ্যোগে বিশ্বভোক্ত অধিকার দিবসকে সামনে রেখে সাইকেলহলিক্স ফাউন্ডেশনের উদ্যোগে আজ এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। সকালে উজ্জয়ন্ত প্যালেস কম্পাউন্ড থেকে এই সাইকেল র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই উদ্যোগটি মূলত সাইকেল চালানোর মাধ্যমে পরিবেশ বান্ধব ব্যবস্থায় ভোক্তা সুরক্ষা অভিযোগের প্রতিকারের অভিযানের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই করা হয়েছে। সাইকেল র্যালির সূচনা করেন আরবিআই জেনারেল ম্যানেজার সতবন্ত সিং সাহোতা। ভোক্তাদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্যালেস কম্পাউন্ড এলাকা স্ট্রিট পেন্টিং এর ব্যবস্থা করা হয় আজ। গোপন সূত্রের ভিত্তিতে আজ দুপুরে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা দুই যুবককে অবৈধ ড্রাগস সহ হওয়াই বাড়িতে আটক করেন। তাদের কাছ থেকে বেশ কিছু হেরোইনের কোটও আটক করা হয়। ধৃত দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ। সারা দেশে মোট 4,748টি কৃষক উৎপাদন সংস্থা বা এফপিও নিবন্ধিত রয়েছে। আজ লোকসভায় এক প্রশ্নের উত্তরে তথ্য জানান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তিনি জানান, এফপিও এর কৃষকদের ক্রেডিট গ্যারান্টি সুবিধা এবং ইকুইটি অনুদান সহ 3 বছরের জন্য প্রতি এফপিওকে 18 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স ডেটা সম্পূর্ণ সুরক্ষিত। আজ লোকসভায় তথ্য জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। তিনি জানান, সংবেদনশীল তথ্যের সুরক্ষা সম্পর্কে কোন ত্রুটি পাওয়া যায়নি। আসামে এনআরসি আপডেট করার কাজটি নাগরিকত্ব আইন 1955 বিধান অনুসারে করা হয়েছে। সম্পূর্ণ কাজটি সুপ্রিম কোর্টের সামগ্রিক তত্ত্বাবধানে এবং পর্যবেক্ষণে পরিচালিত হচ্ছে। কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে আজ জেলা পরিষদের সহসভাধিপতি শ্যামল দাস জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি বিষয়ে এক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন। এখানে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি, পুলিশ, শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এবং ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এখানে তামাক নিয়ন্ত্রণ আইন, শিশুদের উপর ধূমপানের কুপ্রভাব, তামাক বর্জনের সুবিধা ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। টাউন বর্দোয়ালী কেন্দ্রে আজ বিজেপির উদ্যোগে আয়োজিত বিজয় উৎসবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পরিষদের মেয়র দীপক মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য কর্মী এবং সমর্থকরা। উৎসব থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানান। বিজয় উৎসব উপলক্ষে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কার্ল মার্ক্সের আজ 140তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে এসোসিয়ার উদ্যোগে রাজ্য দলীয় অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কার্ল মার্ক্সের প্রতিকৃতিতে মাল্যদানের পর তার জীবন ও সংগ্রাম নিয়ে আলোচনা করেন দলের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক। উদয়পুরের মাতাবাড়ি এলাকায় আজ এক মহিষের তাণ্ডবে বিশ্বজিৎ দাস নামে এক যুবক আহত হন। একই সঙ্গে 5টি মোটরবাইক, একাধিক দোকান এবং বাড়িঘরের সম্পত্তি নষ্ট হয়। দক্ষিণ জেলার বীরচন্দ্র মনু থেকে এক ব্যক্তি ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে মানত হিসেবে বলির জন্য মাতাবাড়িতে এই মহিষ নিয়ে আসেন। গাড়ি থেকে নামাতেই দৌড় এলোপাথারে ছুটতে থাকে সেই মহিষ এবং এই দুর্ঘটনা ঘটে। ক্রিকেট। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় ইউনাইটেড ফ্রেন্ডস রানার্স হয়েছে। আজ অনুষ্ঠিত খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস 247 রানের বিশাল ব্যবধানে শতদল সংখ্যকে পরাজিত করে। নরসিংহের পিটিএ মাঠে অনুষ্ঠিত ফিরতি লিগে নিজেদের শেষ খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 337 রানের বিশাল স্কোর করে। জবাবে শতদল সংখ্যক 26 ওভার 4 বলে 7 কোটি উইকেট হারিয়ে মাত্র 90 রান সংগ্রহ করতে সক্ষম হয়। এদিকে এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত নিয়মরক্ষার অপর খেলায় জয়নগর ক্রিকেট ক্লাব 5 উইকেটে কসমোপলিটন ক্লাবকে হারিয়ে দেয়। উল্লেখ্য, ইতিমধ্যে স্পেলিংগো ক্লাব আসরে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল সকালে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার।
রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ রাজ্যভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে। স্বাধীনতার পর দেশের সামগ্রিক মাছের উৎপাদন 21 গুণের বেশি বেড়েছে। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতায় ইউনাইটেড ফ্রেন্ডস রানার্স হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।